আজকে আমরা চলে আসলাম পাবনা জেলার হিমায়তপুর গ্রামের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে। এই শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমটি পাবনা মানসিক হাসপাতালের পিছন দিকে অবস্থিত। অনুকূলচন্দ্র চক্রবর্তী, যিনি ঠাকুর অনুকূলচন্দ্র নামেও পরিচিত ছিলেন, তিনি ছিলেন একজন বাঙালি ধর্মগুরু। অনুকূলচন্দ্র সৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক। তিনি ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। প্রতিষ্ঠানটির নামের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, সৎ ও সংযুক্তির সহিত তদগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী, আর তাদের মিলনক্ষেত্র হল সৎসঙ্গ। গুরু হল মানুষ তৈরির আবাদ, কর্মের মাধ্যমে যোগ্যতর মানুষ গড়ে তোলাই হল এর লক্ষ্য। সৎসঙ্গ ইষ্টভূতির মাধ্যমে অর্থ সংগ্রহ করে এক বিরল প্রথা। ধর্মকর্মের অপূর্ব সমন্বয়ে সৎসঙ্গ আশ্রম। অনুকূলচন্দ্র 1888 সালের 14 সেপ্টেম্বর বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহনী দেবী। 1893 সালে তিনি হিমায়তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ শুরু করেন। 1898 সালে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তিনি আমিতাবাদের রায়পুর উচ্চ বিদ্যালয়ে অল্প সময়ের জন্য পড়েন এবং তারপরে পশ্চিমবঙ্গের 24 পরগনার নৈহাটি উচ্চ বিদ্যালয়ে 1905 সাল পর্যন্ত পড়াশোনা করেন। পরে তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে হোমিওপ্যাথিতে ডিগ্রি অর্জন করেন। অনুকূলচন্দ্র দেওঘরে তপবন বিদ্যালয়, দাপত্য চিকিৎসালয়, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পাবলিশিং হাউস, ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন। এই শ্রী শ্রী অনুকূল ঠাকুর 1969 সালের 27 জানুয়ারি তারিখে 81 বছর বয়সে তার এই প্রতিষ্ঠিত আশ্রম ভারতের বিহারে দেওঘরে ঠাকুর দেহ ত্যাগ করেন। এখন বলা যাক, আপনারা এই শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরে কীভাবে আসবেন। তো এখানে আসার জন্য আপনাকে প্রথমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে পাবনা জেলাতে আসতে হবে। পাবনা জেলাতে আসার পরে আপনাকে আসতে হবে পাবনা মানসিক হাসপাতালে, অর্থাৎ পাবনা মেন্টাল হাসপাতালে।
তো পাবনা মেন্টাল হাসপাতালের পিছনের দিকে হচ্ছে এই শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির বা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম। এটা হচ্ছে পাবনা মানসিক হাসপাতালের পিছন দিকে। এটা হচ্ছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরে পিতৃ মাতৃ সমাধি স্মৃতি মন্দির। এটা হচ্ছে মেন মন্দির। এই মন্দিরে অনেক কিছু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রাখা আছে। এখানে যদি আপনারা ঢোকেন বা এই পিতৃ মাতৃ সমাধি মন্দিরের ভিতরের দৃশ্যটা যদি আপনারা দেখেন তাহলে সত্যি অবাক হবেন। এখানে দৃশ্যটা সত্যি খুব অসাধারণ। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনার কোনো মতামত থাকলে আপনার সেই মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।